শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের এখন ষষ্ঠ ষষ্ঠ স্কন্ধে প্রবেশ করা গেল। এখানে পরীক্ষিত মহারাজ বিভিন্ন প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীকে। তারপর সেখানে ধীরে ধীরে আমরা গিয়ে দেখতে পাবো অজামিলের উপাখ্যান, অর্থাৎ রাজা প্রশ্ন করছেন যে কর্মের দ্বারা কর্মের তো ক্ষয় হয় না, কর্ম না কর্ম নিহার নহি আত্মান্তিকের সাথে, কর্মের দ্বারা কন্দে কর্মের কোনো ফল হয়। তার আগে রাজা বলছেন, রাজার যে প্রশ্নটা ছিল যে দৃষ্ট শ্রোতাভ্যাম যৎ পাপম জানান্য জানান্যপি আত্মন অহিতম করতি ভূয় বিবসহ প্রায়শ্চিত্ত মথ কথম। রাজা প্রশ্ন করছেন গুরুদেবকে, সুখদেব গোস্বামীকে, যে এই যে দৃষ্ট শ্রোতাভ্যাম যে সমস্ত বাক্যের দ্বারা কায় মনো বাক্যে যেই সমস্ত পাপ আচরণ জীব করে থাকে, সেইগুলো তো কোনো রকম কোনো সমাধান দেখতে পাচ্ছে না। বলে তারা দৃষ্ট শ্রোতাভ্যাম যত পাপম জানান নোপি আত্মা নহিতম, তারা কিন্তু জানে এসব যে আমি করছি এগুলো ভালো নয়, করা উচিত নয়। করতে ভূয় বিবশ, তথাপি তারা বিবশ হয়ে আবার সেই সব কাজগুলো করেন, তো তাতে প্রায়শ্চিত্ত মাঝে মাঝে তারা করে, কিন্তু প্রায়শ্চিত্ত তারা কি সমাধান হবে? প্রায়শ্চিত্ত তারা করে, করতে ভূয় বিবশ, আবার বিবশ হয়ে যে যে কর্মটা তারা মনে করছেন করা উচিত নয়, আবার সেই কর্মটাই আবার করছেন। করতে ভূয় বিবশ প্রায়শ্চিত্ত অর্থ কথম, তাহলে প্রায়শ্চিত্ত কি করে হতে পারে? রাজা বলছেন কখনো কখনো কচিত নেবার্ততে অভদ্রাদ, খারাপ কর্ম থেকে উপরত হয় কখনো, কচিত চরতে তৎপুন আবার সেই কর্ম করে, কখনো বন্ধ রাখে। প্রায়শ্চিত্ত মত অপার্থম মানে মনে কুঞ্জর শৌচবাদ, তাহলে প্রায়শ্চিত্ত তোর কোনো সমাধানই হচ্ছে না। প্রায়শ্চিত্ত কী করে হয়? মানে একবার মনে করছেন এটা করবো না বলে কিছুদিন বন্ধ রাখলেন, আবার সেই পাপকর্ম আবার করলেন। প্রায়শ্চিত্ত মত অপার্থম মানে, তাহলে প্রায়শ্চিত্ত তো কোনো ইউটিলিটি আমাদের তো উপযোগিতা দেখতে পাচ্ছি না। মানে কুঞ্জর শৌচবধ, হস্তি যেমন স্নান করে, স্নান করার পরেতে ধুলো ময়লাতে আরও বেশি করে গাটাকে মাখায়, তাতে কি হয়, হস্তি স্নান বলে একটা কথা আমাদের হয়, সমস্ত কিছু করে যা বৃথা হয়ে যায় সেটাকে এক কথা হস্তি স্নান, হস্তির যে স্নান সেরকম কুঞ্জর শৌচবধ কথা বলা হয়। এখন সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন যে ঠিকই কথা, যে কর্ম দ্বারা, অর্থাৎ কর্ম দ্বারা কর্মের প্রায়শ্চিত্ত করে। বলছেন হে রাজন, কর্ম দ্বারা অর্থাৎ চন্দ্রায়ণ আদি ব্রতের দ্বারা কর্মের অর্থাৎ পাপের একবারে মূলচ্ছেদন হয় না, কারণ ওই সকল প্রায়শ্চিত্তে অধিকারী অবিদ্যান পুরুষ, সুতরাং তাদের অবিদ্যা নাশ হওয়া না, অবিদ্যা নাশ না হওয়ায় প্রায়শ্চিত্ত করলেও সংস্কার যেহেতু রয়ে যায়, সে তো পুনঃ আবার সেই কাজকর্মগুলো করে। কর্মণা কর্ম নিহার নহি অত্যান্তিক সাথে, তারা প্রায়শ্চিত্ত করবার জন্য চন্দ্রায়ণ আদি ব্রত পালন করেন, কিন্তু তাদের ভেতরে আত্মজ্ঞান জাগ্রত হয় নাই, তাই জন্য তাদের যে সেই সব পাপবাসনা সেইগুলো সংস্কারগুলো রয়ে যায়, আর সেই সংস্কার থাকার ফলেতে তাদের প্রায়শ্চিত্ত বাস্তবিক হয় না। এইভাবে ধীরে ধীরে তপসা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ ত্যাগেন সত্য শৌচাভ্যাম যমেন নিয়মেন বা এইরকমভাবে তারা প্রায়শ্চিত্ত করবার চেষ্টা করেন পাপকে মুছে দেওয়ার, কিন্তু বড় মুশকিল, এইভাবে হওয়াও মুশকিল। বলছেন এইভাবে পাপ, এইভাবে পাপকে নাশ কর, কিন্তু দেখো অগ্নি যেমন বৃহৎ বেনু অগ্নি যদি ভাসে ভাসে ঘর্ষণ রেখে অগ্নি প্রজ্বলিত হয়, তাতে যেমন অগ্নি সেই বাঁশের ঝাড়েতে লেগে সমস্ত পুড়িয়ে দেয়,
সেরকম সেইরূপ শ্রদ্ধাযুক্ত ধর্মজ্ঞ ব্যক্তিগণ ওই তপস্যা ব্রহ্মচর্য এইসব দ্বারা এগুলোর দ্বারা পাপকে বিনষ্ট করতে পারেন, এটা আছে, কিন্তু পরিপূর্ণরূপে হয় না। কিন্তু ভগবত ভজনের কথা এর আদর্শটা রাখতে গিয়ে বলছেন, যারা ভগবানকে হৃদয়েতে ধারণ করে রাখেন সেরকম কোন পুরুষের সেবার দ্বারা তার হৃদয় নির্মল হয়, এ কথা আমরা দেখব। ন তথা হি অগবান রাজন পুয়ে পুয়ে তো তপ আদিবি যথা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেবয়া। বলছেন এইরকমভাবে পাপকে একেবারে ধুয়ে ফেলার তপস্যা আদি বিভিন্ন পদ্ধতির দ্বারা তাপকে পাপকে সরিয়ে দেওয়ার বিভিন্ন নাশ করার বিভিন্ন পথ আছে, কিন্তু কৃষ্ণার্পিত প্রাণ যে সমস্ত মহাপুরুষগণ আছেন তাদের সেবার দ্বারা যেরকম হয় সেরকম অন্য কিছুর দ্বারা হয় না। প্রায়শ্চিত্তানি চিরণানি নারায়ণ পরামুখম ন নিষ্পনন্তি রাজেন্দ্র সুরা কুম্ভ মিবাপগা। প্রায়শ্চিত্ত করলেও হরিবিমুখ ব্যক্তিকে কোনো প্রায়শ্চিত্তই পবিত্র করতে পারবে না, একমাত্র পবিত্র করবার রাস্তা হলো ভগবত চিন্তন, আর কোনো কিছু নয়। আর এইভাবে ধীরে ধীরে উদাহরণ দিতে গিয়ে সেখানে বলছেন সুখদেব গোস্বামীজি, বলছেন যে তোমাকে একটা পুরনো ঘটনা আমি জানাবো, সেই পুরনো ইতিহাস একটা জানলে পরে তুমি এ ব্যাপারে বুঝতে পারবে যে ভগবত নাম ভগবত ভজন কতটা মহিমাপূর্ণ এটা অনুভব করতে পারবে। বলতে গিয়ে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজজিকে বলছেন, অত্র চ উদাহরন্তম ইতিহাসম পুরাতনম দূতানম বিষ্ণু যময়ো সংবাদস্তম নিবোধমে। আমি এই পুরানো একটা ইতিহাস তোমাকে বলবো, যমদূতগণের সঙ্গে বিষ্ণুদূতগণের যে সমস্ত আলোচনা হয়েছিল আর পুরনো কথা তোমাকে বলবো, সেটা জানলে পরে বুঝতে পারবে যে ভগবানের নাম আদির কত মহিমা। কান্নকুব্জে দ্বিজ কান্নকুব্জে দ্বিজহ কশ্চিদ দাসীপতি রজামিলহ নামনা নষ্ট সদাচারো দাস্যহা সংসর্গ দূষিত। দাসী সংসর্গেতে দূষিত একটা অজামিল বলে একজন ছিল, এক ব্রাহ্মণ, সে দাসীপতি হয়েছিল কান্নকুব্জ দেশে, সে সদাচারী ছিল পূর্বে, কিন্তু পরে বিভিন্ন কারণে অসৎসঙ্গ করে তার সমস্ত পতন হয়েছিল। এতে তার কি হলো, জীবনের দীর্ঘ সময় নষ্ট হয়ে গেল। বলছেন নাম বলছেন দাসিয়া সংসর্গ দূষিত, আর তিনি পূর্বে যে পিতা মাতা সেবা করতেন তার পত্নীও ছিল অত্যন্ত সুশীলা, কিন্তু মানুষকে যখন মায়া আশ্রয় করে তখন যে কি হয় তা বলা যায় না। মায়া আশ্রয় করলে, মায়া যখন কাউকে কেউ বুদ্ধিভ্রষ্ট করে তখন তার সদ অসৎ কোনো জ্ঞানই থাকে না। এই কুটুম্ব পোষণ করতে গিয়ে তার জীবনের সমস্ত সময় চলে গেল। ওই দাসী তার গর্ভেতে প্রচুর পরিমাণে অনেক সন্তানাদি জন্ম হলো, আর শেষে একটা ছোট ছেলে, শেষের যে ছেলেটা সেটা ছোট কোনো মতে, এটা অনেক অন্য অন্য পুরাণ আদিতে সব কাহিনী আছে, সেখানে বলছেন যে তার নামটা নারায়ণ রেখেছিল। এখন প্রশ্ন হলো আমাদের নারায়ণ কেন রাখলো, যে ব্যক্তিটার সমস্ত বিশ্বাস চলে গেছে অপকর্ম করছে। সেখানে একটা পুরাণ আদিতে সব বর্ণনা আছে যে কোনো একটা সাধুর দল সে গ্রাম দিয়ে যাচ্ছিল, তারা সেখানে আশ্রয় গ্রহণ করে, এরকম ধরনের কথা, এবং সেখানে সেই পত্নীকে, তার সে তখন ছিল না, পত্নীকে দেখে তার সন্তানের নাম নারায়ণ রাখবার কথা
একটা উপদেশ দিয়েছিলেন, অনেক ঘটনা। আর পত্নীর যা ইচ্ছা তাই পতির ইচ্ছা, সেই থেকে নারায়ণ নাম রাখা হয়েছিল ভগবানের ইচ্ছা। নারায়ণ নাম রাখার ফলে তার অনেক সুবিধে হলো, কেন উঠতে বসতে খেতে যে কোনো সময় তাতে তার ছেলের নাম ধরে ডাকত, প্রিয় পুত্র ছিল, তস্য প্রবয়সহ পুত্রা দশত্তে তেষাং তু যো অবমহা, যে ছোট পুত্রটা, দশটা পুত্র তার মধ্যে যে ছোট, বালো নারায়ণ নামনা পিত্রশ্চ দ্বৈত ভৃষম, পিতার অত্যন্ত প্রিয় ছিল এবং উঠতে বসতে যে কোনোভাবে সবসময় সে তার স্নেহপাশে বন্ধনে ছিল আর তাকে যখন তখন ডাকত এরমভাবে, এইভাবে তার নারায়ণের নাম অভ্যাস হতো। আর এই করতে করতে কি হলো, স এবং বর্তমান অজ্ঞ মৃত্যুকালে উপস্থিতে মতিন চকার স্তনয়ে বালে নারায়ণ আহ্বায়ে, যখন তার মৃত্যু উপস্থিত হলো, অনেক বছর বয়স হয়ে গেছে, বলছেন খেতে বসতে ভঞ্জান প্রপীবন খাদন বালকম স্নেহ যন্ত্রিত ভোজয়ন পায়ন মুড়ো ন বেদাগত অন্তকম, সে মূর্খ বুঝতে পারত না তোমার মৃত্যু চলে এসে, সে খেতে বুঝতে উঠতে পান করতে সমস্ত সময় স্নেহের দ্বারা সে এমন আবদ্ধ ছিল, সে তার যে মৃত্যু সম্মুখে উপস্থিত এটা সে ভুলে গেছে। এই করতে বর্তমানে কি হলো, মৃত্যুকাল যখন উপস্থিত হলো, সে হঠাৎ তার পুত্রকে, ছোট পুত্র নারায়ণকে সম্বোধন করে ডাকতে আরম্ভ করল, যার যার প্রতি ভালোবাসা তাতে অভিনিবেশ থাকে, তাকে যখন নারায়ণ বলে তাকে ডাকতে আরম্ভ করল, তখন কি হলো না, সেখানে যমদূতগণ সেখানে তাকে নেওয়ার জন্য বক্র তন্ডান ঊর্ধ্বরম আত্মানম নেতুম আগতহা, লোমগুলো খাড়া খাড়া বীভৎস দেখতে যমদূতগণ সেখানে তাকে নেওয়ার জন্য সেখানে উপস্থিত হল। সেখানে দূরে কিরানকাসাক, বলছেন দূরে কিরানকাসক্তম পুত্রম নারায়ণ আহ্বায়ম, আর প্লাবিতেন সরেন উচ্চৈর আজু হাব কুলেন্দ্রিয়, ব্যাকুল ইন্দ্রিয় হয়ে ইন্দ্রিয়গণের ব্যাকুল একদম এমন অবস্থা, শিথিল অবস্থা, সেখানে সে চিৎকার করে নারায়ণ বলে ডেকে ফেলল, নিশম্ম মৃয় মানস্য মুখত হরিকীর্তনম ভর্তুর নাম মহারাজ পার্ষদাহা সহসা আপাতন, এখন যেহেতু নারায়ণের নাম উচ্চারণ করল সে মুখে, সেই জন্য বিষ্ণু পার্ষদগণও সেখানে উপস্থিত হল। বিষ্ণু পার্ষদগণ সেখানে উপস্থিত হওয়াতে যমদূতগণকে সেখানে বাধা দান করল, এখানে নিতে পারবে না, তাকে কেন নিচ্ছ ইত্যাদি কথাতে তাদের মধ্যে কিছু তর্ক বিতর্ক উপস্থিত হলো। ধর্মের স্বরূপ সেখানে তাদের জিজ্ঞাসা করলো, তুমি তো বলছো, তাদের মধ্যে সব আলোচনা হলো। যখন এই আত্মাটাকে টেনে নিয়ে যাবে অজামিলকে, সেই সময় যমদূতগণকে বিষ্ণুদূত কী করলো, বারণ করলেন, অত্যন্ত ক্ষমতার সঙ্গে তাদেরকে নিবারণ করলেন, যদি নিতে পারবে না। তাদেরকে দেখতে বড় অদ্ভুত, সর্বে পদ্মপালা সাক্ষা পীত কৌশে অবাসসাহা কিরীটীন কুণ্ডলীন লসত পুষ্কর মালিন, পদ্মমালা গলে চতুর্ভুজ রূপ ধারণকারী পীত কৌশে অবাসসাহা, আর সর্বে চ নতুন বয়স, নতুন বয়স তাদের নবযৌবন, সর্বে চারু চতুর্ভুজাহা, এইরকম ধরনের চারিদিকে আলো, চারিদিকে অন্ধকারকে নিবারণ করে আলোকিত করে সেখানে তারা বিরাজমান ছিল। যমদূতগণ কিছু বুঝতে পারল না, এরা কারা আর এদের ক্ষমতা বিশাল, আর তোমরা কে, তোমরা নিতে এসছো ধর্ম জানো, তোমরা কে জুয়ম, তোমরা কে, এইভাবে পরস্পরের মধ্যে এই যে কথোপকথন হলো। ইতিমধ্যে এই যে আমাদের অজামিলজি, অজামিলজির ব্যাপারে সিদ্ধান্ত
বিশ্বনাথ চক্রবর্তী বা দাদি বলছেন, সে নারায়ণ এই যে নাম সাংকেতম পরিহাস্যম স্তোভম হেলনমেব বা এই যে কথা আছে, বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরম বিদু, এতে সে এই নারায়ণ নারাম এই যে নাম উচ্চারণ করতে করতে ছেলের নাম তার পাপ সকলের নাশ করেছিল। আর টিকাকাররা বলছেন তার যখন শরীর ছাড়ার সময় হয়েছিল তখন সেখানে কি হয়েছিল বলছেন, হঠাৎ মুখে একটু নামের উদয় হয়েছিল সামান্য, যার ফলেতে সেখানে কি হয়েছিল সেই বিষ্ণুদূতগণ সেখানে এসেছিলেন, সেখানে এসেছিলেন। এবং আরেকটা কথা হলো, যখন তাকে বাঁচিয়ে দেয়া হলো অর্থাৎ যখন তার প্রাণ আবার ফিরে পেল অর্থাৎ যমদূতগণকে তারা বিতাড়িত করে দিল, যমদূতগণ চলে গেলেন ধর্মরাজের কাছে। ধর্মরাজের কাছে গিয়ে বিভিন্ন রকম প্রশ্ন রাখলেন যে আজকে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, আমরা এতদিন চিন্তা করেছিলাম আপনি একমাত্র আপনার জগতের অধীশ্বর মালিক, কিন্তু আপনার উপরও আবার কেউ শাসনকর্তা আছে নাকি, তো আজকে এরকম দেখলাম আমাদেরকে নিবারণ করে তাড়িয়ে দিল, তো ধর্ম আমাদের আমার তো সন্দেহ উপস্থিত হচ্ছে আমাদের যে আপনার, আপনি ঠিক করে বলুন কি ব্যাপার এই রহস্যটা। তো এইভাবে দেখা গেল এই অজামিল প্রাণ ফিরে পেল, প্রাণ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সে তখন ভজন করেছিল, ভজন করে তারপর সেই সে সেখান থেকে ছেড়ে দিয়ে সমস্ত সংসর্গ সেখানে ছেড়ে দিয়ে হরিদ্বারের দিকে চলে গেছিলেন। সেখানে গিয়ে ভজন করে অজামিল অপি অগাধ্যামম এই যে বলা রয়েছে এর মানে এই না যে তার ভজনের দরকার নেই, এই যে যমদূতগণের যে কথোপকথন এটার যে তার অপ্রাকৃত উপদেশ, প্রথম কথা হলো সেই যে মৃত্যুসূচায় পড়ে তার সৎসঙ্গ কোথায় হলো, এটা তো মনে হতে পারে তার সৎসঙ্গ হয়ে গেল এই যে যমদূতের সঙ্গে বিষ্ণুদূতের কথাগুলো হচ্ছে, ওই যে দেখছে এই কথোপকথনের মাধ্যমে অর্থাৎ বিষ্ণুদূতদের দর্শন হলো তাদের কথোপকথন শূন্য, এটাই ধরে নাও তার একটা দীক্ষা স্বর। অনেকে প্রশ্ন করেন যে দীক্ষা পরীক্ষিত মহারাজের কোথায় হলো, কে তো বলতে পারেন পরীক্ষিত মহারাজের দীক্ষাটা কোথায় হলো এই প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলছেন, আপনারা দীক্ষা মানে কি বোঝেন, দীক্ষা মানে কি, দীক্ষা মানে হলো দিব্যজ্ঞান প্রাপ্তি, সেটা তোমাদের ক্ষেত্রে গায়ত্রী আদি বিভিন্ন দেওয়া হয়, মায়েরা তো গায়ত্রী পাবেন না, এখানে গায়ত্রী দেওয়া হয়। আর সেখানে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ যে সম্পূর্ণরূপে বলা হলো পরীক্ষিত মহারাজের সামনে, তাতে কি তার দীক্ষার কোনো অভাব থাকলো কি, পরীক্ষিত মহারাজ তার সম্মুখে, পরীক্ষিত মহারাজের সম্মুখে সুখদেব গোস্বামী নামক যে পরমহংস শ্রেষ্ঠ তিনি যে সমগ্র ভাগবত কীর্তন করলেন, আর পরীক্ষিত মহারাজ যেভাবে আকুল প্রাণেতে সেই ভাগবতজি মহাপুরাণের সমস্ত কথা শুনলেন, এতে কি তার কোনো দীক্ষার অভাব হয়ে গেল কি না দীক্ষা হলো না, এটা প্রশ্ন। দীক্ষা মানে হলো তার দিব্যজ্ঞান জাগরুক হওয়া, যেখানে অগ্নিপুরাণে বলছেন গায়ত্রী রূপ অসৌ, বলছেন না ভাগবতী মহাপুরাণকে গায়ত্রী রূপ অসৌ, এটা গায়ত্রীর রূপই। আর সমগ্র ভাগবত শোনবার পর পরীক্ষিত মহারাজের সর্বসিদ্ধি হয়েছিল। এখন এগুলো নিয়ে তার্কিক ব্যক্তি যদি প্রশ্ন করেন তার দীক্ষা কোথায় হলো কি হলো, তারা অজ্ঞ, তারা জানেন না, তাদের যে মন্ত্র দীক্ষা হয়েছে বলে দাবি করছেন, তারা প্রমাণ করতে পারেন না তাদের যে দিব্যজ্ঞান হয়েছে, তাই তাদের এত তর্ক। কাজে এখানে সৎসঙ্গ তাদের কোথায় হলো, কোথায় অজামিলের দীক্ষা হলো, হ্যাঁ হতে পারে অজামিল পূর্বে যে সে তো ব্রাহ্মণ পুত্র ছিল, ব্রাহ্মণ বংশে তার জন্ম, তার যে উপনয়ন সংস্কারও হয়েছিল কেন পুজো আদি করতেন এবং রোজই পুজো করতেন, ভগবান এবং গুরু গুরু বৈষ্ণব যারা রয়েছেন পিতা মাতা তাদেরকে জ্যেষ্ঠজনকে পুজো না করে তিনি জলগ্রহণ করতেন না, ভালো আচরণ সম্পন্ন ছিল শুদ্ধ, কিন্তু অসৎসঙ্গেতে
কি যে হয় সেটা বলা যায় না। এখানে একটা কথা উল্লেখযোগ্য, সেটা হলো এই, যার পূর্ব সংস্কার খুব ভালো, যার প্রচুর পরিমাণে বল হয়েছে ভজনের, এখনও সে ওই অবস্থায় ওঠেনি কিন্তু তার অত্যন্ত বল হয়ে গেছে, ভজনের বল পেয়েছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছে, সেই সময় তার অসৎসঙ্গ হলেও সে অসৎসঙ্গ থেকে বেঁচে যেতে পারে, অসৎসঙ্গ থেকে তারা বেঁচে যেতে পারে। কিন্তু যাদের একান্তই বিশেষ সৎসঙ্গ হয় নাই, সেরকম ধরনের যথেষ্ট কৃপালাভ হয় নাই, তাদের অসৎসঙ্গতে প্রায়ই অধঃপতন দেখা যায়। অসৎসঙ্গ তাদের যেটুকু হয়েছে সে অসৎসঙ্গ যথেষ্ট ছিল না, এই জন্য তাদের পতন হয়। এখানে অজামিলেরও সেরকম অবস্থা, অজামিলের সৎসঙ্গ কোথায় হয়েছে সেরকম তো কিছু বলা নেই। অজামিলের যে নৈতিক চরিত্র ছিল সেই নৈতিক চরিত্রটাও একটা সীমাবদ্ধ ছিল, সেই নৈতিক চরিত্রের যে ব্যারিয়ারটা সেটা মায়ার আকর্ষণে ভেঙে গেল। তার দু তিনটে উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন সনাতন গোসাই যখন ওই কারাগারে ছিলেন, সনাতন গোসাই যখন কারাগারে ছিলেন, সনাতন গোসাইকে রূপ গোসাই বললেন যে স্বর্ণমুদ্রাগুলো মুদির কাছে রাখা আছে সেইগুলো দান করে ওই মুসলমান যে মুসলিম যে তোমাকে যে বন্ধ করে রেখেছে, রাজা তো চলে গেছেন যুদ্ধেতে, তুমি তাকে ওইগুলোকে দিয়ে সেগুলো রেহাই পাও। অনেকে এইটা ছলনা করে ঘুষ নেওয়াটাকে অনুমোদন ভাবতে পারেন, মানুষের তো চরিত্রের ঠিক নেই, সে বলবেন এই তো সনাতন গোসাই সময় তো ওখানে ঘুষ দিয়েছিল, আমরা ঘুষ নিলে কী দোষ। সেখানে হচ্ছে হরিভজনের জন্য সে যে কোনোভাবে মহাপ্রভু কা চরণে পৌঁছাবার জন্য যে কোনোভাবে তা তাকে ওই ওয়ে আউট করে তাকে বেরোতে হবে, সেখানে সেটা ঘুষের তুল্য হলো না, সে তো ভগবত চরণে আত্মনিবেদন করবে সেই জন্য সে করেছে। সেটার সঙ্গে ঘুষের কোনো অনুমোদনের কোনো সম্ভাবনা নেই, বোকা লোকগুলো সবই অনুমোদন করিয়ে নেয় ভাগবতকে দিয়ে, তা নয়। সেখানে দেখা গেল সেই যে যে কারার যে প্রহরী ছিল তাকে লোভ দেখাল, প্রথমে 2000 স্বর্ণমুদ্রা, 4000, 5000 এবার আস্তে আস্তে উঠছে, উঠে যখন প্রচুর, প্রথমে বলছে আমি তোমাকে ছেড়ে দিতে পারতাম কিন্তু রাজা জানলে তো আমার প্রাণ নিয়ে নেবে, তখন সনাতন গোসাই যুক্তি দিচ্ছেন আমি তো তোমাকে যখন শাসন কার্যে ছিলাম তোমাকে কত উপকার করেছি, তো তুমিও আজকে আমাকে সেরকম একসঙ্গে তুমি সব পাবে, তোমার সঙ্গে তোমাকে এত হাজার স্বর্ণমুদ্রা দেবো এগুলোও তুমি পেয়ে যাবে আর ধর্মও পাবে, আর তুমি চিন্তা করো না আমি মক্কায় চলে যাব, তোমার কোনো চিন্তা নেই আমি মক্কায় চলে যাব, আমাকে তুমি খালি রাজাকে বলবে সকালবেলা শৌচকর্মে বেরোলো এত বড় তালা পায়ে বাঁধা, সেখানে ঘসরাতে ঘসরাতে গিয়ে হঠাৎ গঙ্গায় ঝাঁপ দিল, কোথায় চলে গেল জানি না, দ্বারকা সহিত কোথায় বয়ে গেল মরে গেছে আমি বলতে পারবো না, বলে শৌচকর্মে গেছিলো আমি দাঁড়িয়েছিলাম, শৌচকর্ম শেষ হলে আবার নিয়ে এসে তাকে রাখবো, কিন্তু হঠাৎ সেই ঝাঁপ দিয়ে গঙ্গায় চলে গেল আমি কিছু বলতে পার, এইভাবে বলবে আর তোমাকে প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা দিচ্ছি। এখানে ওই যে একটা একটা করে দেখো, প্রথমে বলবো আমি করবো না, না এটা অন্যায়, তারপর ধীরে ধীরে স্বর্ণমুদ্রার সংখ্যা বাড়াবার সঙ্গে বলবে হ্যাঁ করতে পারতাম কিন্তু এই হচ্ছে আমার অসুবিধা, তারপর শেষে যখন প্রচুর পরিমাণে লোভ দেখানো হলো তখন তার সমস্ত নিয়ম আর যা কিছু আছে সব চুলে গেল, তখন সে রাজি হয়ে গেল। এইভাবে অজামিলেরও এখানে তার একটা নৈতিক চরিত্র ছিল না তা নয়, ছিল, কিন্তু অজামিল যেটুকু নৈতিক চরিত্র ছিল যতটা তার বল ছিল নৈতিক চরিত্রের, তাতে ওই যে কুদৃশ্যটা দেখল এখানে বেশ্যাসঙ্গ যে দেখল সেখানে, সেইটা দেখার পরেতে সে অনেক সামলাবার চেষ্টা করল নিজেকে, অনেক ফাইট করলো নিজের সঙ্গে, এটা তো অত্যন্ত নোংরা, এ তো ভালো নয়, এইভাবে কেন তার অলরেডি ছিল পরিবার ছিল সমস্ত পিতামাতা শুদ্ধ ব্রাহ্মণ ভালো, কিন্তু সে নিজের সঙ্গে লড়াই করতে করতে সেখানে নৈতিক যে চরিত্র নৈতিক যে ভাবটা ছিল সেটা হেরে গেল। দুর্বল ব্যক্তিগণের এইটি হয়,
লোভনীয় বস্তু সম্মুখে এলে তখন সে নিজের সঙ্গে লড়াই, বিবেকের সঙ্গে লড়াই করতে করতে শেষকালে হেরে যায়। কিন্তু যাদের বল প্রচুর পরিমাণে লাভ করেছেন সাধুসঙ্গ, তাদের চিৎবল প্রচণ্ড বেশি, আর সেই কারণে তারা সেখান থেকে উদ্ধার পান। কালাকৃষ্ণদাসেরও তাই। কালাকৃষ্ণদাস বাস্তবিক পক্ষে ওখানে লেখা আছে কালাকৃষ্ণ সবে এসছে, তখন নিত্যানন্দবাবু প্রস্তাব করলেন এই নতুন এই এসছে একে তুমি যদি নিয়ে যাও এ কিছু করবে না, পেছনে তোমার এই তোমার তো নাম গণনায় হাতটা বন্ধ থাকে, তা তোমার এই বস্ত্র আর বহির্বাস আর যে কমণ্ডল এটা বহন করবে, কিচ্ছু বলবে না। এখন আমাদের অনেকে প্রশ্ন করবেন সাক্ষাৎ ভগবানের সঙ্গে রয়েছে, এখন আমাদের প্রশ্ন হলো চাপাল গোপাল কি ভগবানকে দেখেছিল? আজকে জীব আমার কেন ভারী আমি বুঝতে পারছি না, প্রচণ্ড তোমাদের বললেও তোমরা শোনো না, আমার কষ্ট হয়। বলছি সেখানে কি বলছিলাম এক্ষুনি, চাপাল গোপাল কি ভগবানকে দেখেনি? চাপাল গোপাল ভগবানকে দেখেছিল তো, কিন্তু ওটাকে ভগবানকে দেখানো হয়, চাপাল গোপাল ভগবানকে দেখেও দেখেনি। চাপাল গোপাল ভগবানকে দেখেও এমনকি চাপাল গোপালের থেকে বরঞ্চ কাজী ভাগ্যবান, কেন কাজীকে নৃসিংহদেব অলরেডি রাত্রিবেলা এসে যে কৃপা করেছে তার বলেতে চাঁদির একটু দর্শন খুলেছিল, বলে তুমি তো গৌরহরি বলে ফেললো হঠাৎ, আজ থেকে কীর্তন কেউ মানা করবে না। তাহলে চাপাল গোপালের থেকে ভাগ্যবান ছিল হচ্ছে কাজী। তাহলে চাপাল গোপাল কি ভগবানকে দেখেও দেখেছিল? দেখেনি। এইভাবে পাষণ্ডগণ ভগবানকে দেখেও দেখে না। এরকম কালাকৃষ্ণদাস তাকে আসবার সঙ্গে সঙ্গে মহাপুরুষ পাঠিয়ে দিয়েছিল। এখন অনেকে প্রশ্ন করবে ভগবানের সঙ্গে এটা হলো কেন, আমাদের প্রশ্ন হলো কালাকৃষ্ণদাসকে পাঠানো হয়েছিল মহাপ্রভুর সঙ্গে, কিন্তু এনে যে মহাপ্রভু সাক্ষাৎ পরাপর অখিলেশ এই দর্শন তো তার তখনও খোলেনি, সে তো সাধুসঙ্গ করেন, ওখানে লেখা যে সবে এসছে কালাকৃষ্ণদাস, নিত্যানন্দ বলি নতুন ব্রাহ্মণ একে একে তুমি নিয়ে যাও সঙ্গে। তো দেখা যায় আমাদের, আমরা শাস্ত্রীয় বিচারে দেখি সাক্ষাৎ ভগবানের থেকেও আমাদের বৈষ্ণব সঙ্গ বেশি দরকার সব জায়গায় শাস্ত্রে বিচার করে। সে দেখবে তুমি আগে ষষ্ঠ স্কন্ধে আমাদের আসবে, সেখানে বৃত্তাসুর থেকে আরঙ্গে সব জায়গায় সেখানে দেখা যাচ্ছে যে সাধু সঙ্গের মহিমাটা সবচেয়ে বেশি। ভগবত ভক্তের সঙ্গেতে ভগবানের বিষয়ে অবগত হওয়া যায় এবং সবচেয়ে বেশি লাভ। সেই জন্য ভগবানের সঙ্গে থেকেও লাভ হয় না। অনেক সময় পরম চেতন জগতের যে গুরু বৈষ্ণব তার সঙ্গে লেখো অনেকে ভুলভাল করে, বলো কেন বিপদে চলে যায়, কত দেখা গেছে। এবং এটা বেশি হিসাব করে দেখবেন 100 ভাগের মধ্যে 99 ভাগ ব্যক্তি যারা বিশুদ্ধ গুরু বৈষ্ণব সেবা করেছেন তাদের অধঃপতন হয়েছে। এর কারণ কি সবাই তো ভয় পেয়ে যাবেন, যারা শুদ্ধ গুরু বৈষ্ণবের সেবাতে লেগেছিলেন তাদের বেশিরভাগ 99 ভাগ ব্যক্তির পতন হয়ে গেছে, হিসাব করলে দেখবেন পরপর তারা নেবে এসছে সংসারে। কারণ কি কোনো না কোনোভাবে তাদের প্রাকৃত দর্শন হয়ে গেছে, কোনো না কোনোভাবে এই প্রাকৃত দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার শাস্ত্র বলছেন যে সাধুসঙ্গের মতো এত বড় কিছু নাই, সৎসঙ্গে সাধুসঙ্গেতে ভগবানের কাছে তাড়াতাড়ি যাওয়া যায়। সাধুসঙ্গে অর্থাৎ আমি বলতে চাইছি সাধুগুরু বৈষ্ণবের সেবাতে যতটা ভয়ের সম্ভাবনা আছে বন্ধময়ী সাবধান মতে এই জন্য বলা আছে, আর ততটা পরিমাণে লাভের উপায় আছে যদি সেরকমভাবে করে একেবারে সঙ্গে সঙ্গে তার লাভ হয়ে যাবে। এইভাবে দেখা যায় যে যার যতটা নৈতিক চরিত্রের শক্তি হয়েছে ততটা পরিমাণে লাভ। এটা নৈতিক চরিত্র তো জড়জগতের লোকের ক্ষেত্রে বললাম, কেউ ঘুষ খায় না, আমার স্বামী ঘুষ খায় না, ভালো নৈতিক চরিত্র একটু স্ট্রং। আর যদি দেখা যায় ঘুষের পরিমাণ কেউ বাড়িয়ে বাড়িয়ে কোটি টাকায় নিয়ে গেল, তখন বলো ও তাহলে করতে পারি, কিন্তু এরম অবস্থা যদি হয় করতে পারি, তাহলে তার নৈতিক চরিত্র সেখানে ভেঙে গেল। এথিক্যাল যে নৈতিক চরিত্রের যে স্ট্রেংথ তার এটা ডিপেন্ড করে, লোভনীয় বস্তু করতে করতে ওখানে গিয়ে একটা ব্রেক র্যাপচার হয়ে গেল। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কিন্তু তা নয়, সাধুগুরু বৈষ্ণবের ক্ষেত্রে তোমাদের যদি পরীক্ষা করা হয় দেখতে পারো যে কোনোভাবে দুনিয়ার জিনিস
কামিনী কাঞ্চন সব একত্র করে দিলেও তাদেরকে জয় করতে পারা যায় না। এখানেই হচ্ছে জড়জগতের লোকের সঙ্গে যে নৈতিক চরিত্র আদি আলোচনা করা হলো, তার সঙ্গে ভগবত ভক্তের যে পার্থক্যটা এখানে, ভগবত ভক্তের কোনোরকমভাবে এমন জিনিস তারা লাভ করেছেন কোনোরকমভাবে ওই সব দিয়ে তাদেরকে বশীভূত করা যায় না। অজামিল এখনও পূর্ণাঙ্গ রূপে ভগবত ভজনে নিয়োজিত হয়নি। ব্রাহ্মণ সে পুজো করে খায়, ঠিক আছে, রোজই অর্চন ফর্চন করে খায়, জল পান করে, কিন্তু তার কি সে ভজন বল হয়েছে? সেরকম তো হয় না। আজকে যে এই মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, অনেকে কুতর্ক উত্থাপন করবেন, এত সোজা মহারাজ অজামিল ওপি অগাধ্যাম, অজামিলও ধামে চলে গেছেন, এত ভালো কথা, তাহলে আমরাও মৃত্যুর সময় যদি কোনো মতে উচ্চারণ করি নাম হয়ে যাবে। নামাভাসে তো মুক্তি পর্যন্ত হয়, নামাভাসে কি মুক্তি, বিষয় মুক্তি, নামাভাসেতে বিষয় মুক্তি হতে পারে, জড় বিষয় যে নামাভাসেতে হতে পারে, নামাভাসেতে বিষয় মুক্তি হতে পারে, নামাভাসেতে সমস্ত পাপ রাশি ক্ষয় হতে পারে। আর ভগবান নাম যে কি জিনিস সেটা বর্ণনার অতীত। তাহলে আমাদের প্রশ্ন হলো এই উত্তর, কেউ যদি প্রশ্ন করে থাকেন যে কি করে অজামিল ভগবানকে পেয়ে গেল, এত একটা পাপিষ্ট, তার উত্তরে বিশ্বনাথ চক্রবর্তী বলছে যে দিনে দিনে খালি নারায়ণ 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 ডেকেছেন, যে কোনোভাবে ডেকেছেন, তো তার ওই পূর্বে যা পাপ রাশি সব গেছে। এখন প্রশ্ন হলো তার ওই যে নাম উচ্চারণের একটা যে নামাভাস উপরে এসেছিল, তাহলে অজামিলের কি করে সাধুসঙ্গ হল, অজামিল কি করে এত বড় একটা পাওয়ার পেল যে অজামিল তারপরে ভজন, অজামিল ধামে চলে গেল। অজামিলের ধামে যাওয়ার এটি রহস্য, অজামিলকে যখন যমদূতরা টানছিল তখন বিষ্ণুদূতরা এলো, বিষ্ণুদূতের তার যে দর্শন হলো অপ্রাকৃত বৈকুণ্ঠ দর্শন, বৈকুণ্ঠ দর্শন, বৈকুণ্ঠ যেই সেখানে বলা হলো সেই বিষ্ণুদূতগণের দর্শন হলো বৈকুণ্ঠ ভাষ্য। আর বৈষ্ণু বৈকুণ্ঠ দূতগণের সঙ্গে বিষ্ণুদূতগণের সঙ্গে যমদূতগণের যে কথোপকথন হলো, ধর্মের বিষয়ে আলোচনা হলো, সে অপ্রাকৃত চর্চাটা তার কানে এলো, সে তখন নিজাবে টানছে তাকে আত্মাটা, সেই সময় কথাবার্তা হলো, ছেড়ে দিল, নিবারণ করলো, তো একে নেবে না। সেই সময় যে কথোপকথন হয়েছিল, এই কথোপকথনটা তার একটা উপদেশ রূপে কাজ করল, ধর্মতত্ত্বের উপদেশ। তাহলে অজামিল সেই সময়তে, তারপর তাকে যখন যমদূতরা ছেড়ে দিয়ে চলে গেল, তখন সে এবার সুস্থ হয়ে উঠে সম্পূর্ণ এই অসৎসঙ্গ ত্যাগ করে হিমালয়ের পাদশে হরিদ্বারে চলে গেল। সেখানে গিয়ে সেখানে সে এবার ভজন করেছিল, তারপর ভজন করে ভজনীয় বস্তু লাভ করেছিল। তাহলে তা তো আপত্তি কিছু নেই, ভজন করে লাভ করেছিল, তৎক্ষণাৎ নেয়নি। অনেকে মনে করেন বা তৎক্ষণাৎ বা নিয়ে চলে গেল, তৎক্ষণাৎ নেয়নি, তখন তাকে ছেড়ে দিয়ে চলে গেল। তাকে ছেড়ে দেওয়ার ফলেতে তার যে অসৎসঙ্গের যে বালাইটা ছিল চিরদিনের মতো ঘুটে ঘুচে গেল, অসৎসঙ্গের যে প্রসঙ্গটা তা চিরদিনের মতো ঘুচে গেল, আর অসৎসঙ্গ রইল না। আর সে মানুষে সেই যে বিষ্ণুদূতগণের সঙ্গ করল, একবার তো সাক্ষাৎ সঙ্গ হয়েছেই, সে দেখেছে, তা মানুষে খালি চিন্তা করলো সেই বিষ্ণুদূতগণের তার কথোপকথন, এইটি তার পক্ষে একটা পথপ্রদর্শক হয়ে গেল, একটা গুরুর কাজ করলো তারা। এতে যে উপদেশেতে সেই যে পরবর্তী সময়েতে ভজন করে ভগবানের কাছে ধামে পৌঁছে গেল, এতে কি আশ্চর্য থাকতে পারে? যমদূতগণ এবার সেখানে গিয়ে যখন বিষ্ণুদা অনেক কিছু প্রশ্ন করলো, তোমরা ধর্ম কি বোঝো, জুয়ম বৈ ধর্ম রাজস্ব যদি নির্দেশকারিণ ব্রুত ধর্মস্য নম বা বলছেন ব্রুত ধর্মস্য ন স্তত্যম যচ্চ ধর্মস্য লক্ষণম, বলছেন তোমরা যদি ধর্মরাজের পরিকর হও, তোমরা যদি তার নির্দেশ পালন করবার জন্য এসে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই ধর্মের তত্ত্ব জানবে। ব্রুত ধর্মস্য ন স্তত্যম
যচ্চ ধর্মস্ব লক্ষণম, ধর্মের লক্ষণটা কি বলো, ধর্মের তো কি ধর্ম তোমরা বুঝেছ, কাকে শাস্তি দেওয়া উচিত, কে শাস্তির যোগ্য, কাকে ছেড়ে যাওয়া উচিত, দণ্ড কার উপর উচিত নয়, এগুলো তোমরা জানো। এতে যমদূতরা পরিষ্কারভাবে বলল, যমদূতা উঁচু, আমরা তো জানি বেদ প্রণিহিত ধর্ম, হি অধর্মস্তদ বিপর্য, বেদের অনুমোদিত যা কিছু সেটা ধর্ম, আর তার বিপরীত তো অধর্ম। আর বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভুব রীতি সুশ্রম, আমরা শুনেছি বেদ হচ্ছে সাক্ষাৎ নারায়ণ। আর এই যে অজামিল, এ সারা জীবনে যেসব পাপ করেছে, কি বেদবিহিত কর্ম করেছিল, এ তো অন্যায় কর্ম করেছে, অপর এত বড় পাপ, অজামিলের মতো পাপই পাওয়া তো মুশকিল, তো আমি আমরা তাই জন্যকে নিতে এসছি। কিন্তু এইসব ধর্মতত্ত্বের উপদেশ যখন শুনলেন, যে ভগবান নাম যখন জিহ্বায় উচ্চারিত হয় তাতে সমস্ত রকম প্রায়শ্চিত্ত হয়ে যায়, এর মহিমা যমদূতগণ জানতেন না। যমদূতগণ তখন অবাক হয়ে গিয়ে সেখানে ধর্মরাজের কাছে উপস্থিত হলেন। ধর্মরাজের কাছে গিয়ে বললেন, আজকে আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে, তো আমরা জানতাম আপনি আমাদের একমাত্র মালিক, তো এখন দেখছি আরও কেউ আছে, যে ব্যাপারটা কি একটু পরিষ্কারভাবে বলুন যে ঘটনাটা কি। তখন সেখানে ধর্মরাজ তাকে অনেক কিছু বলেছিলেন, তাদেরকে ধর্মরাজ তাদেরকে উপদেশ দিয়েছিলেন, যারা ভগবান নাম উচ্চারণ করেন তাদেরকে আর যমযাতনা পেতে হয় না, ইত্যাদি কথা সেখানে বুঝিয়েছিলেন। আর এখানে এই যে সাংকেত্তম পরিহাসম বা স্তবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরণম বিদু, এটা এই বিশ্বদূতগণই সমস্ত বলেছিলেন তাদেরকে, ধর্মতত্ত্ব যেটা আমি আগে বললাম, ভগবানের নাম উচ্চারিত হও, নামাভাসের সমস্ত পাপ রাশি পুরে ছাই হয়ে যায়, শ্রীমন মহাপ্রভু ইচ্ছে করে হরিদাস ঠাকুরের সঙ্গে নামতত্ত্বের বিষয়ে আলোচনা করেছিলেন, সেখানে মহাপ্রভু ভঙ্গি করে হরিদাসকে প্রশ্ন করছেন, হরিদাস এই যবনকুলের কি করে উদ্ধার হবে বলো তো দেখি, যবনকুলের উদ্ধারটা কি করে হতে পারে আমি তো কিছু। তখন হরিদাস বললেন, প্রভু আপনি চিন্তা করুন, চিন্তা করবেন না, তারা তো হা রাম বলে, শ্লেষ বাক্যের দ্বারা হা আর রাম অন্য অর্থে বলে, কিন্তু নামা এটা এটা হয়ে যায়, তাতে কি হয় তাদের মঙ্গলের রাস্তা খুলে যায়। প্রভু হাসলেন, এইভাবে ধীরে ধীরে নামের সমস্ত মহিমা প্রকাশ করেছিলেন। সেখানে বললেন, যেমনভাবে জঙ্গলের পশুগণ বিভিন্ন জায়গায় শহরে পরে ঢুকে যায়, জঙ্গল থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় শিকার করবার জন্য গ্রামে গঞ্জে ঢুকে যায়, হরিদাস ঠাকুর বলছেন ঠিক যেমনভাবে সূর্যোদয়ের পূর্বে অরুণোদয় হবে, তার আগেই পশুরা জানতে পেরে যায় বা অরুণোদয় হবে, মুরগি পশু পাখি ওরা সব আগে বুঝতে পারে, অরুণোদয় হবে এই যখনই তারা অনুভব করতে পারে তখন তারা কী করে নিজেদের যে ক্রিয়াকর্ম এটা বন্ধ করে সব পালিয়ে যায়, জঙ্গলে চলে যায়, তাই কি না। তারা যে অন্বেষণ করতে আসে রাতের অন্ধকারে, যখনই অরুণোদয় উপস্থিত হয় তখন তারা সব ফেরে চুলে দিয়ে সব দৌড়ে পালিয়ে যায়। সেরকমভাবে হরিদাস ঠাকুর বলছেন, প্রভু নামাভাস যখনই হয় তখন কি হয়, তাতে সেই যে পাপ রাশি সমস্ত বিলুপ্ত হয়ে যায়, এইরকমভাবে সব, এতই প্রভাব। এইরকমভাবে নামের মহিমা যে কত অনন্ত, এ কথা সাধারণ ব্যক্তি এগুলো অনুভব করতে পারে না। অজামিল এইভাবে মুক্তি পেল আমরা দেখলাম। আর যমরাজজি মহারাজের কাছে যখন তারা প্রশ্ন করল, তখন সেখানে যমরাজজি মহারাজ ধর্মতত্ত্বের কিছু গোপন কথা সেখানে উপদেশ দিলেন, সেখানে অনেক কথা অল্পের উপর আলোচনা করা যাক। যমরাজজি মহারাজ বললেন, ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম ন বৈ বিদুর ঋষয় নাপি দেবাহা ন সিদ্ধ মুখ্যা অসুরা মনুষ্যা,
কুতো নো বিদ্যাধর চরণাদয়। ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবান, ভগবানই এইসব ভগব, এই যে ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। এটা কোনো ঋষি মুনি তারাও এ স্বরূপ বাস্তব বুঝতে পারে। ন বই বিদুর ঋষয় না পি দেবাহা ন সিদ্ধ মুখ্যা, তারা কেউই অনুভব করত। অসুরা মনুষ্যহা মনুষ্যহা কুতনু বিদ্যাধর চরণাদয়, বিদ্যাধর চারণ গন্ধর্ব এরা কী করে জানবে? মানুষ অসুর সিদ্ধ মুখ্যা এরা কেউ জানতে পারে না, এত গুপ্ত জিনিসের। সেই ধর্মতত্ত্ব সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, ধর্মন্তু সাক্ষী ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম ন বৈ বিদুর ঋষয় না পি দেবা। তারপর এবার বলছেন যে স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমারহ কপিল মুনুহ প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকির বয়ম দ্বাদশৈত বিজা নিমো ধর্মম ভাগবতম ভট্টা গুহ্যম বিশুদ্ধম দুর্বোধম যদ জ্ঞাত্যা অমৃতম শ্রুতে। বলছেন ব্রহ্মা স্বয়ম্ভু নারদ শম্ভু শঙ্কর আর কি কুমার চতুষ্টয় আছেন, কপিলদেব মনু প্রহ্লাদজি মহারাজ জনক জনকরাজ ভীষ্ম আর বলি মহারাজ বৈয়াসকী সুখদেব আর বয়ম, এই আমরা ১২ জন আমরা ভাগবত তত্ত্বের গভীর রহস্য জানি। দ্বাদশৈত বিজামি ধর্মম ভাগবতম ভট্টা এ যমদূত এ দূতগণ শোনো, আমরা এই ১২ জন দ্বাদশ মহাজন এই সমস্ত ধর্মের গভীর রহস্য আমরা জানি। এর মানে এই বুঝে নিতে হবে না এই ১২ জন ছাড়া জগৎ আর কেউ নেই, তা নয়। দ্বাদশ এইসব মহাজন যারা আছেন তাদের ঐকান্তিক আনুগত্যে যারা রয়েছেন তাদেরও মহাজনত্ব সিদ্ধ হয়েছে, এইটা সিদ্ধান্ত। দ্বাদশৈত বিজানিম ধর্মম ভাগবতম ভট্টা আর গুহ্যম বিশুদ্ধম দুর্বোধম, এটা গুহ্যাতি গুহ্য গুহ্যম বিশুদ্ধম এটা হচ্ছে প্রথম তো গোপনীয়, তারপর বিশুদ্ধ, তারপর হচ্ছে দুর্বোধ, এটা বোঝা যায় না। আর যদ জ্ঞাত্যা অমৃতম শ্রুতে, প্রথম টাইটেল হলো এটা গুহ্য গোপন থেকে গোপনীয়, এটা কেউ জানতে পারে না, অত্যন্ত গুপ্ত। তারপর হলো অত্যন্ত বিশুদ্ধ বস্তু এই ধর্মতত্ত্ব। আর দুর্বোধম যদিও বা কেউ একটু শোনে কি শুনে বুঝতে পারেন, তাই তো, এটা শুনলো শোনার পরেও তো অনুভব হয় না, এই জন্য যে গুহ্যম বিশুদ্ধম দুর্বোধম এটা বোঝা যায় না। কিন্তু যেটা জানলে পরে ইয়ং জ্ঞাত্যা অমৃতম শ্রুতে, এটা জানবার পরে অমৃত লাভ হয়, এটা জানবার পরে বাস্তবিক অমৃত লাভ হয়। যে অমৃত কুম্ভ স্নানেতে লাভ হয় সেই সব অমৃতর কোনো মূল্য নাই বাস্তবিক পক্ষে, কিন্তু ভাগবত তত্ত্ব বিজ্ঞান যখন জানা যায় তখন যে অমৃত লাভ করা যায় অর্থাৎ ভক্তি, তাই তো, সেটার আর কোনো কোনো আর কোনো অসুবিধে নেই ভক্তি প্রাপ্ত হলে। তাহলে সেখানে বলছেন যমরাজজি মহারাজ বলছেন দেখো এতাবানেব লোকে অস্মিন পুংসাম ধর্ম ধর্ম পরহশ্রুত, এটাই পরম ধর্ম বলে জানবে, ভক্তি যোগ ভগবতী তন্যাম গ্রহণাদিবি, পরম ভক্তিযোগের দ্বারা ভগবানের নামাদি গ্রহণ করা, এর ওপরে আর কিছু হয় না। এতাবানেব লোকে অস্মিন পুংসাম ধর্ম পরহশ্রুত, এটা একদম ধর্মের একটা শেষ কথা বলছেন, ভক্তিযোগ ভগবতী তার নাম গ্রহণাদিভি, ভগবানের নাম গ্রহণ করা ভক্তিযোগের দ্বারা। আর নামোচ্চারণ মাহাত্ম্যম হরে হে পশ্বত পুত্র গাহে সন্তানগণ, দেখো দেখলে তো নামোচ্চারণের মহা মহিমা, নামোচ্চারণ মাহাত্ম্যম হরে হে পশ্বত পুত্র কা অজামি লোপি জেনৈব মৃত্যু পাশাদ অমুচ্ছত, মৃত্যু পাশ থেকে সে বেরিয়ে চলে গেল, সামনেকে দেখলে তোমরা, তোমরাই তো গেছিলে সেখানে, তাহলে এখন বোঝো ভগবানের নামের কি মহিমা। তো এইভাবে দেখা গেল যমরাজজি মহারাজ তাদেরকে
উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার পর একটা কথা বলে দিলেন, আজ থেকে তোমরা আর ভুল করো না, তাদেরকেই আমার কাছে আনবে যারা ভগবত বিমুখ, ভক্ত সঙ্গ করে না, ভগবত সঙ্গ ভগবানের কথা শ্রবণ কীর্তন করে না, তাদেরকে তোমরা আমার কাছে এনো, অন্য কাউকে ভগবত যারা ভগবত ভজন কথা ভগবানের কথা শ্রবণ করে না, সাধুসঙ্গ করে না, কোনোরকমভাবে ভগবানের কোনো সম্বন্ধ গন্ধ যাদের নাই, যারা সংসারেতে মুজে রয়েছে তাদেরকে আমার কাছে এনো। কিন্তু বাস্তবিক পক্ষে যাদের ভগবত প্রসঙ্গ হয়ে গেছে, ভগবানের কথা শুনছে আদি, তাদেরকে এনো না। তান অনায়ধ্যম আসৌত, তানম অনায়ধ্যম আসৌত বিমুখান মুকুন্দ পদার বিন্দ মকরন্দ রসাদ অজস্রম নিষ্কিঞ্চনৈর পরমহংস কুলৈর অসঙ্গৈর জুষ্টাদ গৃহে নিরয়বত্মনি বদ্ধতৃষ্ণা বদ্ধতৃষ্ণান। বলছেন তাদেরকে আনবে যে সমস্ত অসৎগণ ভগবানের চরণকমল থেকে বিমুখতা প্রাপ্ত হয়েছে, আর নিষ্কিঞ্চন পরমহংস গুরু বৈষ্ণবের কোনো সঙ্গই তারা কোনোদিন করে নাই, কেবল গৃহের সেই রসেতে পড়ে রয়েছে, জ্যেষ্ঠাদ গৃহে নিরয়বত্মনি, যেটা নরকের দ্বার। এই সংসার ভগবত সম্বন্ধ না থাকলে সংসার নরক, নরকের দ্বার। জ্যেষ্ঠাদ গৃহে নিরয়বত্মনি বদ্ধতৃষ্ণা, সংসারেতে আসক্ত হয়ে তারা যে এই যে রয়েছে তাদেরকে তোমরা নিয়ে এসো, বাকি কিন্তু এনো না। আজকে যে তার সঙ্গে তর্ক বিতর্ক করেছ, আমার তো আমারই তোমরা লোক, যেখানে প্রণাম জানাচ্ছেন। যমরাজ জি মহারাজ বলছেন, জিহ্বান ভক্তি ভগবদ গুণ নাম ধেয়ম চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম। জিহ্বান আজেন যে অকৃষ্ণায় ন নমতি যচ্ছির একদপি একদাপি তানম অনায়ধ্যম অসত অকৃত বিষ্ণু কৃতান। তারা বিষ্ণু সংক্রান্ত কোনো ক্রিয়াকর্মেতে যুক্ত নয়, কোনো স্বীকৃতি তাদের নাই কোনোরকমভাবে। যাদের জিহ্বা ভগবানের নাম উচ্চারণ করে না, যারা কোনোরকমভাবে ভগবানকে স্মরণ করে না, ভগবানের চরণারবিন্দ, কৃষ্ণকে কোনোদিন ভগবানকে দণ্ডবোধ করে না, কৃষ্ণায় ন নমতি, ভাগবতে এটা আছে, এটার মানে এই নয় রামকে নম করলে হবে না, কৃষ্ণ এই শব্দটার কৃষ্ণায় ন নমতি যচ্ছির একদাপি, এর দ্বারা এই সিদ্ধান্ত বুঝতে হবে যে কৃষ্ণ যেহেতু সর্ব অবতারের অবতারই, সেখানে রাম নৃসিংহ বরাহ কুর্ম ভগবানের যে কোনো বিষ্ণু অবতারের আরাধনাই করুক, তাতে তার কোনো অমঙ্গল হবে। এখানে অনেকে হয়তো বুঝতে পারবেন কৃষ্ণায় নর্মতি মানে কৃষ্ণকে নম করলে না হবে না, কৃষ্ণ নেই এখানে কুর্মরূপ রয়েছে, চৈতন্য মহাপ্রভু যেখানে গেছেন কুর্মরূপী ভগবানের দণ্ডবাদ করেছেন, যেখানে যেখানে কোথায় কোথায় গেছে শ্রী শঙ্কর পার্বতী ওখানে কৃষ্ণ দণ্ডবাদ সব জায়গায় তো করেছেন, শঙ্কর যেখানে যেখানে গেছেন চৈতন্য মহাপ্রভু সেখানে তিনি ভক্তের লীলা করছেন, সেখানে গিয়ে শঙ্করকে দণ্ডবাদ করছেন, করেনি রামেশ্বরে গিয়ে বিভিন্ন জায়গায়, ভগবানের এইটি লীলা, ভগবান তো করবেন। এইভাবে নৃসিংহদেবের কাছে গিয়ে নিত্য স্তুতি করেছেন, করেননি, তাহলে সব জায়গায়। এই কথাটার মানে এইটা যেন কেউ না বোঝে যে কৃষ্ণ যারা ভজন করেন তারাই একমাত্র উদ্ধার পাবেন আর রাম আদি যারা পাবেন, এটা নয়। এটার অর্থ হল কৃষ্ণ সর্ব অবতারের অবতারই, তার মধ্যে সমস্ত কথাই এর মধ্যে লুকিয়ে রয়েছে, কিন্তু কৃষ্ণ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে সব হয়ে গেল, কেন কৃষ্ণ সর্ব অবতারের অবতারই। কিন্তু দেবতা যারা স্বর্গের দেবতা তাদের আরাধনার পরেতে কিন্তু মুক্তি হবে এরকম কোনো কথা লেখা নেই। আর আমি আগেও বলেছি কাশী মরণাথ মুক্তি জীব গোস্বামী বা দেখিয়েছেন মুক্তি অবশ্যই হবে, গ্যারেন্টি ছাপ পড়ে গেল, কিন্তু ক্রমমুক্তি এগুলো জানতে হবে সিদ্ধান্ত। তাহলে কৃষ্ণায় কৃষ্ণকে যে নন্দবত করে না একবারও, এই সমস্ত যারা দেখলে জিহ্বা যার নাম ভগবান নাম উচ্চারণ করে না, ভগবানের চরণোদ্দয়কে যারা স্মরণ করে না, এই সমস্ত ব্যক্তিদের তোমরা ধরে নিয়ে আসবে, বাকি ভগবান আমার তো আমার যারা পরিকর তাদের ভুল হয়ে গেছে। তৎক্ষমতাম স ভগবান পুরুষ পুরাণ নারায়ণ
সব পুরুষের যদ অসৎ কৃতম না, বলে এ তো এরা তো বুঝতে পারেনি। সানাম অহো ন বিদুষাম রচিতাঞ্জলিনাম খ্যান্তির গরিয়সি নমঃ পুরুষায় ভুবনে। ভগবান ভগবানের নিকট যমরাজজি ক্ষমা প্রার্থনা করছেন, ভগবান আমারই যে দূতগণ হে প্রাণ পুরুষ নারায়ণ নিজ ভৃত্য আমান, আমার যে পরিকর তারা সব অন্যায় করেছে সেটা তো আমারই অন্যায় হলো, আমার পরিকরগুলো অন্যায় করেছে, আমার অন্যায় হচ্ছে। ভগবান পুরাণ পুরুষ নারায়ণ নিজ ভৃত্যগণ আমরা যে অন্যায় করিয়াছি তা আপনি ক্ষমা করুন, আমরা তারই লোক মাহাত্ম অবগত না হওয়াতেই অপরাধ করিয়াছি। আসলে যমরাজজি মহারাজ অপরাধ করেননি, তার দূতগণ, আর দূতগণ করলেও এটা যেহেতু তার প্রতিনিধি তারই ক্ষমা চাইতে হবে, এই জন্য এখানে বদ্ধাঞ্জলি হয়ে আমি ক্ষমা প্রার্থনা আপনি মার্জনা করুন। এইভাবে যমরাজজি মহারাজ ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তারপরে এখানে যমরাজজি মহারাজ যেটা বলছেন এটা এটা সমস্ত সমাজের মনে রাখা দরকার। তস্মাদ সংকীর্তনম বিষ্ণুর জগর মঙ্গলমং হসাম মহতামপি কৌরব্য বিদ্ধই কান্তি কনিষ্কৃতম। সবচেয়ে বড় যত কিছুই কাজ আমার ভুল হয়ে যাক, কোনো পাপ হোক, কিন্তু ভগবানের নাম সংকীর্তন জগতের সর্বশ্রেষ্ঠ মঙ্গলস্বরূপ নিশ্চয় করে যেন, আর মহৎ পাপ সকলের ঐকান্তিক নিষ্কৃতির একটাই উপায়। সেই জন্য সকলেই যেন নামের মহিমা প্রচার করেন, নাম গ্রহণ করেন, আর এটা নামের মহিমা যে যত বেশি প্রচার করবে তার উপর ভগবান তত বেশি সন্তুষ্ট হন। শৃণ্যতাম গৃণ্যতাম বীর্যানি উদ্দামানি হরের মুহু হরের মুহু ইয়থা সুজাতা ভক্তিয়া শুদ্ধেদনা আত্মা ব্রতাদিবিহি। যত কিছু ব্রত আদি উচ্চারণ কত কিছু করো ভালোভাবে, কিন্তু ভগবানের নাম যদি বীর্যবতী নাম যদি পরম আনন্দের সঙ্গে গুরু বৈষ্ণবের সঙ্গে কীর্তন করতে থাকো তার চেয়ে উপরে আর কিছু নাই, সবচেয়ে বড় হলো এইটি। এই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। হ্যাঁ, আজ তাহলে এই পর্যন্ত থাক, কালকে আমি সপ্তম স্কন্ধ শেষ করে এই ষষ্ঠ স্কন্ধ শেষ করে সপ্তম স্কন্ধতে প্রবেশ করব। ওয়াঞ্ছা কল্পতরু অবশ্য কৃপা সিন্ধু ভেবেছ পতিতানং পাবনে ভবিষ্যৎ ভ্যো নমো।